কুলফির কথা শুনলে সবার আগে কুষ্টিয়া জেলার নামই মাথায় আসে সবার। কুষ্টিয়ার কুলফি মালাই এই অঞ্চলে একটি বিখ্যাত খাবার। এই মালাই তৈরি করতে হয় দুধ, কিশমিশ, ডিম, কলা, বাদাম, বরফ প্রভৃতি ব্যবহার করা হয়। মালাই কুলফি মালাই অনন্য স্বাদের জন্য সারা দেশে বিখ্যাত এই কুলফি। কুষ্টিয়া শহরের রেনুইক পার্কে কুলফি নিয়ে কথা হয় বিক্রেতা আলতাবের সঙ্গে। কুলফি বিক্রি করে তিনি এখন স্বাবলম্বী। দীর্ঘ 40 বছর ধরে তিনি কুলফি বিক্রি করছেন। বাবার পেশা থেকে মূলত এই পেশে আসা তার। আলতাবের বাড়ি কুষ্টিয়া কুমারখালী উপজেলায় কয়া ইউনিয়নে। কুষ্টিয়া শিশুদের সবচেয়ে পছন্দের তালিকা আছে এই কুলফি। তাই কুলফি দোকানে শিশুদের ভিড় করতে দেখা যায় হরহামেশাই। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন বিভাগের মানুষ আসে কুলফি অর্ডার করতে। তাই দিন দিন চাহিদা বাড়ছে বলে জানালেন এই ব্যবসায়ী। দীর্ঘদিন বেশি ব্যাপক চাহিদা এখানের, মনে করেন ঢাকা, চিটাগাং, খুলনা আমার মালা এখানে যায়। হাবিবুল্লাহ, আসাদুজ্জামান, লিংকন, হ্যালো ডট বিডি নিউজ, 24.com, কুষ্টিয়া।